আজকে তোমাদের সাথে আমাদের যেটি রয়েছে সেটা এক্সপেরিমেন্টাল ল্যাব ওয়েট প্রসেসিং টেকনোলজি ওয়ানের, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আশা করি সবাই দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নিই। অনেক বেশি হয়েছে। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো আমরা শুরু করতে পারি বলে আজকের যেটি সে এক্সপেরিমেন্ট, সেটির নাম হচ্ছে সিঙ্গেল স্টেজ স্কারিং এন্ড ব্লিচিং অফ কটন ফেব্রিক। যদিও আগে স্কারিংটা ল্যাবটা সিঙ্গেলি করা লাগতো, তারপর ব্লিচিংটা, তো আমি প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন করে বলে দিব। এবং তাহলে এখানে মোট টোটাল তিনটি এক্সপেরিমেন্টের কথা হবে। একটি হচ্ছে শুধুমাত্র স্কাউরিং, একটি হচ্ছে শুধুমাত্র ব্লিচিং, এবং আরেকটি যেটি আজকে আমরা দেখব যেটি হচ্ছে একই সাথে স্কাউরিং এবং ব্লিচিং, যেটি সাধারণত ফ্যাক্টরিতে মোস্টলি প্র্যাকটিস করা হয়, সেজন্য এটি পড়ানো হচ্ছে। স্কাউরিং তো আমরা সকালে পড়েছি। স্কাউরিং বলতে আমরা যেটা বুঝি যে ইম্পিউরিটিস গুলো রিমুভ করা, এবং ব্লিচিং বলতে যেটা বুঝি সেটি হচ্ছে তার যে ন্যাচারাল কালার ছিল সেটি রিমুভ করা। ওকে, তো এই সেন্সে আমরা সকালবেলা দেখেছিলাম কটনের একবারে ভিতরে অর্থাৎ চতুর্থ লেয়ারের দিকে, সেখানে কিছু অর্গানিক ম্যাটার বা এ ধরনের কিছু ম্যাটার থেকে যেগুলো কিনা এই কালারটার জন্য দায়ী, ঠিক আছে, তো সেটিকে রিমুভ করা। তাহলে সিঙ্গেল স্টেজ স্কাউরিং ব্লিচিং মানে হচ্ছে একই সাথে স্কাউরিং এবং ব্লিচিং দুটোই করো সেটি। তো এখানে ইন্ট্রোডাকশন যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে যে ন্যাচারাল ফাইবার্স কন্টেন অয়েল, ফ্যাটস, ওয়াক্সেস, মিনারেলস আর লেফি ম্যাটার, এগুলো আমরা জানি, এন্ড মোরস এন্ড ইম্পুরিটিস দ্যাট ইন্টারফেস উইথ দ্য ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং এ ঝামেলা সৃষ্টি করে। বেশি মোটা, ওকে। সো দ্য প্রসেস recovery from this impurities is called discarding, amra shokale jani, and if free fibers are contain mineral color and the removal of natural color before the coloration process is known as bleaching. So very simple uddeshyo tahole ki ajker experiment er uddeshyo hocche je to remove all natural impurities such as oil, fat, waxes from the fabric's surface theke remove kora ba fiber surface theke remove kora. Secondly jeta bolbo, to make the fabric more hydrophilic. আমরা যেহেতু জানি যে যেহেতু ফেব্রিকের ভিতরে এই ধরনের ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো রয়েছে, যার ফলে কিন্তু ফেব্রিকটা কি ধরনের, সেখানে বিভিন্ন প্রকার ময়লা পার্টিকেল ইত্যাদি থাকার কারণে হাইড্রোফোবিক নেচার, অর্থাৎ পানি শোষণ করতে চায় না বা এই ধরনের কিছু ইম্পিউরিটিস শো করে। সো এখন যদি আমরা এই ধরনের ম্যাটেরিয়াল গুলো রিমুভ করি, তাহলে ফেব্রিকটা হাইড্রোফিলিক হবে এবং কি হবে, পানি শোষণ করবে এবং সেই সাথে কেমিক্যাল বা অন্যান্য গুলো শোষণ করতে পারবে। টু ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্সি অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের অ্যাবজর্বেন্সি ইনক্রিজ করা, হাইড্রোফিলিক নেচার একই রকম বলবো। রিমুভাল ন্যাচারাল কালারিং ম্যাটার ফ্রম ফেব্রিক, ইনডিউস এ বেসিক হোয়াইট ইফেক্ট অফ দ্য ফেব্রিক অফ দ্য কালারেশন প্রসেস। তো এই যে কালারটা আছে সেটা রিমুভ করা। এখন স্কাউরিং প্রসেসটা তো আমরা সকালবেলা জেনেছি যে এর মেকানিজমটা কি। মেকানিজমটা হচ্ছে, এটা যদি ফাইবার হয়, ফাইবারের গায়ে বিভিন্ন প্রকার ইম্পিউরিটিস বা ভিতরে আমরা স্ট্রাকচার করেছি, সরি কম্পোজিশন পড়েছি, সেই কম্পোজিশনে দেখেছি যে বিভিন্ন প্রকার ইম্পিউরিটিস থাকে, সেটা রিমুভ করছে হলো কাস্টিক সোডা। কাস্টিক সোডা রিয়েকশনে আমরা কি স্যাপিনিফিকেশন রিয়েকশনের মাধ্যমে সাবান এবং গ্লিসারল উৎপন্ন করছি। অপরদিকে এর ভিতরে যে কালারটা রয়েছে সেই কালারটাকেও রিমুভ করা হচ্ছে বিভিন্ন প্রকার ডিকালারিং এজেন্টের মাধ্যমে, যেমন সেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন পারক্সাইড, সবচেয়ে পপুলার H2O2। এখান থেকে পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে, সেটি সাধারণত মূলত ফেব্রিকের যে কালার সেটিকে ইয়ে করবে, রিমুভ করবে। তো এখন যেহেতু স্কারিং সাথে ব্লিচিং আছে, একটু ব্যাখ্যা করতেই হয় যে আমরা কোন একটা বস্তু দেখি কখন, সেই বস্তুটা থেকে যখন আলোক রশ্মি রিফ্লেক্ট করে আমাদের চোখে আসে, তখন কিন্তু আমরা সেই বস্তুটা দেখি, তাই না? তাহলে বস্তুটার সূর্য থেকে আলো আগে বস্তুর উপরে পড়ে, তাহলে বস্তু যতটুকু শোষণ করার সে শোষণ করে নেয়, তারপর বাকিটা রিফ্লেক্ট করে। এই যে কি রিফ্লেক্ট করছে আর কি শোষণ করছে, এটা থেকে মূলত আমরা বুঝতে পারি যে বস্তুটা কিরকম। বস্তুটা যদি সমস্ত কিছু শোষণ করে নেয় তাহলে সেটি ব্ল্যাক, বস্তুটা যদি সমস্ত কিছু রিফ্লেক্ট করে তাহলে সেটি হোয়াইট আমাদের কাছে মনে হয়। তো এই রিফ্লেকশন এবং অ্যাবজর্পশনের জন্য দায়ী মূলত এই সমস্ত মিনারেল ম্যাটার যেগুলোর কথা বললাম, সেগুলোতে সাধারণত যে ক্রোমোফোর গ্রুপ থাকে,
যাদেরকে আমরা বলি ক্রোমোফোর। এই ক্রোমোফোর গ্রুপগুলো সাধারণত ডাবল বন্ধন বা ত্রিবন্ধন যুক্ত বা লাইক এরকম হতে পারে। এখন আমাদের কাজ হবে স্কাউটিং এর পর ব্লিচিং এ গিয়ে, যেটা সেটা হচ্ছে এই কালারটা যেন মানে শো না করে, অর্থাৎ সাদা পুরোটা রিফ্লেক্ট যেন করে। সেই জন্য এই যে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন গুলো আছে যেগুলো, সেগুলো যদি আমরা রিমুভ করে দেই, ভেঙে ফেলি, অর্থাৎ তাহলে কি হবে, এই ডাবল বন্ধন এই ক্রোমোফোর গুলোকে যদি আমরা ডিএক্টিভেট করে দেই, তাহলে কি হচ্ছে যে যে আলোকটা আসতেছে সেটা আর স্পেসিফিক অ্যাবজর্পশন হতে পারছে না, ফলে পুরোটাই রিফ্লেক্ট করছে এবং বস্তুটা সাদা দেখাচ্ছে। সেই জন্য ক্লোরিন অথবা হাইড্রোজেন পারক্সাইড এই সমস্ত ম্যাটার দিয়ে ব্লিচিংটা করা হয়ে থাকে। তার ভিতরে হাইড্রোজেন পারক্সাইডটাই সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয়। তো যেমন আমরা যখন স্কাউরিং ব্লিচিং চ্যাপ্টারটা করবো, হয়তো সেখানে আরো ডিটেলস জানবো। তো আজকের এই এক্সপেরিমেন্টারে তাহলে আমাদের আর কি কি লাগছে, অ্যাপারেটাস হিসেবে বিকার, তারপর হচ্ছে যে গ্লাস রড, পিপেট, মিজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, ট্রাইপড স্ট্যান্ড, গ্লাস বার্নার, থার্মোমিটার, প্লট, পট এক্সেট্রা, তো যেগুলো লাগে আমাদের, বিশেষ করে ডাইং মেশিন যেটা লাগবে। ওকে, নাও রেসিপিতে চলে আসবো আমরা। রেসিপিতে যদি আসি তাহলে কি হচ্ছে, ডিটারজেন্ট 1 cc অথবা মিলি যেটাই লিখে না কেন, পার লিটার, সিকুয়েস্টারিং এজেন্ট cc পার। দেখো এই সিকুয়েস্টারিং এজেন্ট কখনো গ্রাম অথবা কখনো cc-তে লেখা হয় বা মিলিতে লেখা হয়। এটি যখন যেটা মানে লিকুইড হলে সেটা আমরা cc বা মিলিতে লিখবো, আর যদি হার্ড হয়, পাউডার জাতীয় বা ধরনের সলিড ম্যাটেরিয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা গ্রাম। ওয়েডিং এজেন্ট 1.5 cc। ওকে, নেক্সট হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম পার লিটার, হাইড্রোজেন পারক্সাইড 4 মিলি পার লিটার, খুবই লিটল 4 মিলি, এন্ড স্টেবিলাইজার 1 cc পার লিটার। এই স্টেবিলাইজারের কাজটা কি, স্টেবিলাইজারের কাজটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড যেহেতু যখন টেম্পারেচার দিব তখন পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে, সেই পার হাইড্রোক্সিল আয়নটা যত তাড়াতাড়ি উৎপন্ন হয় তত তাড়াতাড়ি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো যদি পার হাইড্রোক্সিল আয়নটা, যেটা হাইড্রোজেন পারক্সাইড থেকে উৎপন্ন হচ্ছে, এটা যদি ভেঙেই যায় তাহলে এখানে ব্লিচিংটা ঘটাবে কে, সেই জন্য স্টেবিলাইজার ইউজ করা হয়, যেন পার হাইড্রোক্সিল আয়নটা যেটা উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড থেকে ব্লিচিং এজেন্ট, সেটা থেকে যেন সেটা অনেকক্ষণ ধরে থাকে, অর্থাৎ বাতে রিটেইন করে, ফলে যেটা হবে স্কাউরিংটা ব্লিচিংটা সুন্দর হবে, সেজন্য স্টেবিলাইজার ইউজ করা হয়। টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড এরপরে যদি দেখি পিএইচ 10 থেকে, সাধারণত আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 11 পর্যন্ত, কারণ যেহেতু কাস্টিক সোডা আমরা ইউজ করব সেই ক্ষেত্রে এটি অ্যালকালাইন থাকবে, এটি স্বাভাবিক। টাইম হচ্ছে 1 ঘন্টা, ম্যাটেরিয়াল ইস টু 1:30, 20, 10 যেটাই করি না। এটা হচ্ছে কম্বাইন্ড স্কাউরিং ব্লিচিং এর রেসিপি। এখন এখান থেকে যদি আমরা শুধু স্কাউরিং করতে চাই তাহলে হাইড্রোজেন পারক্সাইড এবং স্টেবিলাইজার এ দুটোকে বাদ দিয়ে দিব, এ দুটোকে বাদ দিয়ে দিব, তখন বাকি রেসিপিটা দিয়ে আমরা কি করব, স্কাউরিং করব। তাতে কি হবে, কালারটা কিন্তু চেঞ্জ হবে না, গ্রে কটনই থাকবে, বাট সেই গ্রে কটন কিন্তু তখন কি করবে, পানি অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। আর যদি আমরা শুধুমাত্র ব্লিচিং এ যাই তাহলে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে শুধু সেটা বাদ দিব, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো থাকবে। সাফি বলো। জি স্যার, এই যে একটা রেসিপি দেওয়া, এটা তো স্যার একটা নির্দিষ্ট পরিমাণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, এটা যদি পরিমাণ বাড়ে, ফেব্রিকের পরিমাণ বাড়ে, তাহলে এটা বাড়বে না স্যার? তাহলে তো আমার প্রথম ক্লাসগুলো ব্যর্থ হলো সাফিউদ্দিন, তুমি যদি আজকে এই কথা বলো। এটা একটা রেসিপি, তোমার যদি ফেব্রিকের পরিমাণ বাড়ে, তোমার ম্যাটেরিয়ালের পরিমাণ বাড়ে, লিকুয়ারের পরিমাণও বাড়বে। এটা তো তোমার লিকুয়ারের উপর বেস করে দেওয়া, এটা যদি তোমার লিকুইড 200 লিটার হয় তাও তো সমস্যা নেই, 500 লিটার হয় তাও তো সমস্যা নেই, কারণ তুমি লিটার উপর বেস করে দিচ্ছ। তোমার যদি 200 মিলি তাও তো সমস্যা নেই, ইট ডিপেন্ডস আপন ইউর টোটাল লিকুইড। আমরা যে হিসাবগুলো এখানে দিয়েছি সেটা কিন্তু টোটাল লিকুইডের উপর। দেখো ডিটারজেন্ট 1 cc পার লিটার মানে কি, প্রতি লিটারে 1 cc করে যাবে। তুমি যদি এখন 250 লিটার ইউজ করো তাহলে 250 cc যাবে, তুমি যদি 1 লিটার ইউজ করো তাহলে 1 cc যাবে। সেম ভাবে এখানে তো গ্রাম পার লিটারে দেওয়া হয়েছে। এবার বুঝতে পেরেছো সাপি? আমরা তো টোটাল লিকুইড হিসাব করে
ইয়ে দিচ্ছি আর টোটাল লিকুইডটা হিসাব করছি কিভাবে ম্যাটেরিয়াল ওয়েট থেকে ঠিক আছে তো এখানে কিন্তু ম্যাটেরিয়াল ওয়েট দেওয়া নাই ধরে নেই ম্যাটেরিয়াল ওয়েট 5 গ্রাম ওকে 5 গ্রাম ধরে নিলাম এখন ক্যালকুলেশনে যাব তাহলে স্যাম্পল ওয়েট যদি 5 গ্রাম হয় তাহলে টোটাল লিকুইড 5 ইনটু 30 150 সিসি তাই না ডিটারজেন্ট 0.5 সিসি এটি কিভাবে হবে 0.15 সিসি ডিটারজেন্ট এটি হিসাব করো এটার হিসাব কিভাবে হবে সহজ তো আমাদের কত ছিল ডিটারজেন্ট উপরে 1 সিসি পার লিটার আমি এখানে ম্যাটেরিয়াল ইস্টু লিকুইড 130 ধরলে আমার সরি 30 ধরলে 5 ইনটু 30 ইনটু 150 সিসি টোটাল লিকুইড তাহলে এখানে কি হবে আমি যদি এটা বের করতে চাই তাহলে 150 ইনটু কত নিব আমি এখানে ডিটারজেন্ট কত গ্রাম পার লিটার আছে 1 1 বাই 100 100 ট্যাগ আছে সমান সমান কত হবে 0.15 সিসি একইভাবে সিকুয়েস্টারিং এজেন্ট কত আছে সিকুয়েস্টারিং এজেন্ট আছে 1.5 সিসি এটা যদি আমরা বের করতে চাই তাহলে 150 ইনটু কত 1.5 সিসি ভাগ হচ্ছে 1000 ভাগ দাও তাহলে 0.225 সিসি ওকে একইভাবে ওয়েটিং এজেন্ট আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে ওয়েটিং এজেন্ট 1.5 সিসি একইটা বের হবে তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড 4-5 গ্রাম কিভাবে আসলো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এখানে কতটুকু 3 গ্রাম পার লিটার তাহলে আমার টোটাল লিকুইড হচ্ছে 150 গুণন হচ্ছে 3 বাই হচ্ছে 1000 1000 করো তাহলে ভাগ করো কত আসবে 0.45 গ্রাম তাই কি না আমি কিন্তু এই হিসাবগুলো করি নাই হিসাবগুলো করে দেখো ঠিক আছে 0.45 গ্রাম ওকে একইভাবে স্টেবিল H2O2 হাইড্রোজেন পারক্সাইড কতটুকু আছে 4 সিসি তাহলে এটা একইভাবে বের করব 4 সিসি যদি থাকে এটাও একইভাবে বের করব যে 4 ইনটু 150 অর্থাৎ টোটাল লিকুয়ার বাই হচ্ছে 1000 যা বের হবে তাই 0.6 সিসি একইভাবে স্টেবিলাইজার যদি ক্যালকুলেট করো 1 সিসি 1 সিসি মানে কি তাহলে আগে যেটা 1.5 একই এটা 1 ছিল এটাই বের হবে হয়েছে এটা ক্লিয়ার এখানে কোনো ঝামেলা আছে কারো আচ্ছা যদি ঝামেলা না থাকে তাহলে এখন আমরা এগুলো মেপে নিব এখন আমাদের কাজ কি হবে এই ক্যালকুলেশন করার পর আমরা হলো ইয়েতে চলে যাব একটা বিকার নিব এই বিকারে এখন কতটুকু নিব প্রথমে হলো আছে আমার ডিটারজেন্ট 0.15 সিসি এই 0.15 সিসি তো আমি মাপতে পারবো না সেজন্য আমরা কি করব স্টক সলিউশন করব কতটুকু তাহলে স্টক সলিউশন 1% স্টক সলিউশন যদি আমি করি তাহলে 100 মিলিতে আমি নিব 1 মিলি একে কত তাহলে প্রতি মিলিতে কত আসবে 1/100 সমান সমান কত 0.01 তাই না 0.01 মিলি বা গ্রাম যেটাই বলি না কেন পার লিটার তাহলে এখন আমার এখানে দরকার কত পয়েন্ট 0.15 এর ভাগ দাও নিচে 0.01 কত বেরোয় কথা বলো 0.15 ভাগ 0.01 কত বেরোয় 1% স্টক সলিউশন করে সেখান থেকে যদি 15 মিলি নেই সেখান থেকে যদি 15 মিলি নেই তাহলে আমার ডিটারজেন্টের যে অ্যামাউন্টটা নিতে হবে সেটা আমি নিতে পারছি ক্লিয়ার ওকে তাহলে সিকুয়েস্টারিং এজেন্ট যদি আমি একই স্টক সলিউশনে নেই তাহলে একই 0.01 দিয়ে ভাগ দাও
সিপি স্টার্টিং এজেন্ট কেও যদি আমি নেই 0.225 ভাগ 0.01 তাহলে 22.5 মিলি 22.5 মিলি এটাও তাহলে একই আসবে 22.5 মিলি আর এটা যদি অ্যাভয়েড করতে চাও 22.5 তাহলে এটাকে অন্য স্টক সলিউশন করতে হবে আমি দেখাচ্ছি সেটা 5% স্টক সলিউশন করব অর্থাৎ এর গুণিতক নিতে হবে ঠিক আছে ওকে এবার 0.45 গ্রাম এটা যদি তুমি চাও বানিয়ে নিতে পারো অথবা এইভাবেও নিতে পারো ধরে নিলাম এটা একটা স্টক সলিউশন করলাম তাহলে 0.01 0.45 ভাগ দাও 0.45 ভাগ 0.01 সমান 45 মিলি যদি স্টক সলিউশন করে নাও তারপরে হলো কত H2A2 তাহলে 0.01 এইটা 1% যদি এখানেও করো তাহলে কত হবে 0.6 ভাগ 0.01 60 মিলি ওকে এরপরে আসে স্টেবিলাইজার এটা যদি তুমি সেট একই একই 1% করো তাহলে কত হবে 15 তাহলে কত হবে 15.15 ভাগ হচ্ছে তোমার 0.01 সমান 15 তাহলে এখানে টোটাল হলো 15 মিলি মানে তুমি কি করছো সবগুলা কেমিক্যালের 1% স্টক সলিউশন করছো আলাদা আলাদা করে তাহলে প্রত্যেকটা সলিউশন বাদ থেকে তুমি কতটুকু করে নিবা ঠিক আছে ক্লিয়ার জি স্যার এখন আমি এটাকে কি করব সবগুলাকে যোগ করব টোটাল লিকুইড আমার কত 150 তাহলে আমি যোগ করি সবগুলা যোগ করো 15 যোগ 22.5 যোগ 22.5 কত যোগ 45 যোগ 60 যোগ 15 কত হইছে 180 মিলি তার মানে কি এটা নেওয়া যাবে আমার টোটাল লিকুইড কত আমার টোটাল লিকুইড কত 180 মিলি আমার টোটাল লিকুইড কত দ্যাট এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি অর্থাৎ প্রতি বাতে কত মিলি নিতে হবে 150 মিলি আমার কিন্তু হয়ে গেছে জি স্যার 180 মিলি তার মানে আমি এটা নিতে পারবো না সেই জন্য যেখানে 60 বা 50 মিলি হয়েছে ওইখানে স্টক সলিউশন গুলো চেঞ্জ করব আরো ঘন করব তাহলে আমি কোথায় চলে আসি মনে করো প্রথমে 45 মিলি লেগেছে এটা আমি 5% স্টক সলিউশন 5% এই কথা বল 5 এত শব্দ কিসের 5% যদি স্টক সলিউশন করি 5% স্টক সলিউশন মানে কি অর্থাৎ 100 গ্রামে ডিসলভ থাকবে 5 গ্রাম তাহলে প্রতি গ্রামে ডিসলভ থাকবে 5 ভাই 100 সমান সমান কত হবে সেম ভাবে 0.05 এখন তাহলে আমি 0.05 দিয়ে ভাগ দিব এটাকে 0.45 কে তাহলে 0.05 দিয়ে যদি আমি ভাগ দেই 0.45 কে তাহলে কত আসে 0.45 ভাগ 0.05 তাহলে হলো 9 মিলি আমি যদি 5% স্টক সলিউশন করি তাহলে 9 মিলি একই ভাবে আমি যদি H2O2 রো 5% স্টক সলিউশন করি তাহলে এখানেও সেটা ভাগ হবে কত দিয়ে 0.05 দিয়ে তাহলে আমি ভাগ দেই 0.6 ভাগ 0.6 ভাগ হচ্ছে কত 9 0.6 ভাগ 0.5 তাহলে এখানে আসতেছে 12 মিলি তাহলে আমার স্টক সলিউশনের পরিমাণ কমে গেল এটাও হচ্ছে 0.15 এটা যদি আমি 0.5% মানে 5% স্টক সলিউশন করি তাহলে 0.5 দিয়ে এটাকেও ভাগ দাও 0.15 কে 0.15 ভাগ হচ্ছে 0.05 মানে 3 মিলি ডান চাইলে এগুলাকেও করতে পারো এগুলা যদি 5% স্টক সলিউশন করো তাহলে এগুলাকেও ভাগ হবে 0.05 দিয়ে তাহলে এখানে কখন কত আসবে 3 মিলি তাহলে এটাকে ভাগ দাও 0.225 কে ভাগ দাও 0.225 কে ভাগ দাও 0.05 দিয়ে তাহলে 4.5 মিলি আসে 4.5 মিলি 4.5 মিলি এবার তুমি যোগ দাও আমি যদি 5% সলিউশন করি 3 প্লাস 9 অর্থাৎ 4.5 প্লাস 4.5 প্লাস 9
9 মিলি প্লাস 12 প্লাস 3 টোটাল 36 মিলি হয় এখানে এই যদি আমি পিএ পার্সেন্টে করি তাহলে এখানে হয় 36 তাহলে আমি এখন বিয়োগ দিব 150 থেকে 36 150 বিয়োগ 36 কত হবে 150 থেকে 36 বিয়োগ দিলে 114 114 মিলি পানি দিব প্লাস 36 মিলি আমি দিব আমার কেমিক্যাল টোটাল 150 মিলি ক্লিয়ার জি স্যার স্টক সলিউশন তো করবাই কিন্তু সেটা দেখতে হবে সেখান থেকে নিতে গিয়ে যেন টোটাল সলিউশন টোটাল ভলিউমের বেশি না হয়ে যায় ঠিক আছে হিসাবে কোনো মানে হিসাব ক্লিয়ার সবার জি স্যার ওয়ার্কিং প্রসিডিউর কি At first, take 5 gram of sample and take all kinds of chemical according to the calculation. Upore je calculation korlam, sob chemical niye korbo. Take all the chemicals in a beaker and mix it. Tarpor eta ki korbo, mix korbo. Then put out the sample in a beaker and check the required pH. To beaker e na niye, tumi soja soji je dyeing pot ache, seta dyeing pot e sob gula chemical niye total liquid thik kore fabric ta diye dibo. Okay. তো পিএসটিএস দেখবো পিএইচ মাপবো লিকুইড পিএইচ সাধারণত অ্যালকালাইন হয় দা বলা হচ্ছে দেন দা বিকার ইজ হিটেড এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাউট 1 আওয়ার এখানে বিকারের কথা বলছে আমরা বলবো যে ডাইং মেশিনটাকে আমরা 1 ঘন্টা চালাবো ডাইং মেশিন স্যাম্পল লোড করে কি করব একটা পট নিব ডাইং পট নেওয়ার পর সেখানে এই স্টক সলিউশন গুলো আগে বানাইতে হবে যতগুলা কেমিক্যাল ততগুলা কেমিক্যালের স্টক সলিউশন বানাইতে হবে বানানোর পর এই যে এখানে কয়টা কেমিক্যাল 1 2 3 4 5 6 3 3 6টা তাহলে 6টা আমার এরকম ছোট ছোট বিকারে 6টা স্টক সলিউশন বানিয়ে রাখতে হবে বানিয়ে রাখার পর সেই 6টা স্টক সলিউশন থেকে এই যে যত রিকোয়ারড অ্যামাউন্ট এখানে আমরা খাতায় লিখব প্রথমে প্রথমটা থেকে 3 মিলি লিখব তারপরটা 4.5 মিলি তারপরটা 4.5 মিলি তারপরটা 9 মিলি তারপরটা 12 মিলি তারপরটা 3 মিলি এরকম করে প্রত্যেকটাতে নিয়ে তাহলে আমার পটে কতটুকু জমবে 34 মিলি এই 34 মিলির সাথে এখানে 34 মিলি মনে করো হলো এই 34 মিলির সাথে বাকি 114 মিলি পানি যোগ করব টোটাল তাহলে হলো আমার 150 মিলি এরপর একটু গ্লাস রড দিয়ে নাড়া দিব সুন্দর করে সবগুলো যেন মিক্স আপ হয় এরপর এখানে আমরা যে স্যাম্পলটা স্কাওয়ারিং করতে চাচ্ছি বা ব্লিচিং করতে চাচ্ছি সেই স্যাম্পলটাকে দিব কিন্তু সেই স্যাম্পলটাকে দেওয়ার আগে সেই স্যাম্পলটার ওজন করে নিতে হবে কারণ স্কাওয়ারিং হলো কিনা এরকম আমাদের কিছু টেস্ট আছে সেটি বোঝার জন্য এটি দরকার তাহলে আগে ওজন করে নিব তারপর মেশিনে দিব এখন মেশিন চালাবো তো এই ওজনের একটা নাম হচ্ছে ওভেন ড্রাই ওয়েট মানে হচ্ছে যে অ্যাকচুয়াল ওয়েটটা যদি তুমি পেতে চাও তোমাকে ওভেন ড্রাই ওয়েট করে নিতে হবে ওভেন ড্রাই ওয়েটটা কি ওভেন ড্রাই ওয়েটটা হচ্ছে যে তোমার যে স্যাম্পলটা রয়েছে তার ভিতরে যেন কোনো বাষ্প না থাকে সেজন্য 100 ডিগ্রির উপরে 105 ডিগ্রিতে বা 114-15 ডিগ্রিতে 5 ডিগ্রিতে সাধারণত করে উপরে তুমি যদি 15 মিনিট বা 20 মিনিট ট্রিটমেন্ট করো তোমার স্যাম্পলটাকে তাহলে তার ভিতরে যে জলীয় বাষ্পগুলো আছে ময়েশ্চার আছে সেগুলো চলে যাবে তখন তোমার ফেব্রিকটার অ্যাকচুয়াল ওজনটা পাবা তারপর সেটা টুপ করে বের করে ওজন করে নিলা তারপর সেটা স্যাম্পলে দিলা এবার আবার ওয়াশ করবো মানে ওয়াশ না প্রক্রিয়া চালু হবে আমাদের তাহলে সকল কেমিক্যাল দিলাম সকল কেমিক্যাল দেওয়ার পর নারানি দিলাম তারপর ফেব্রিক দিলাম দেওয়ার পর এবার আমরা চালাবো কতক্ষণ আমাদের টাইম টেম্পারেচার কতক্ষণ আছে 100 ডিগ্রিতে আমরা চালাবো 1 ঘন্টা পিএসটা ঠিক করে নিব 1 ঘন্টা অ্যালকালাইন দিলে পিএস আসবেই 1 ঘন্টা চালাবো চালানোর পর সেটাকে আমরা নামিয়ে নিব নামানোর পানি ছেড়ে দেব আবার পানি নিব ওয়াশ করব এবং এখানে একটা জিনিস দরকার সেটা হচ্ছে নিউট্রালাইজেশন দরকার যেহেতু এখানে আমরা ইউজ করছি কাস্টিক সোডা ইউজ করছি তার মানে কি এখানে প্রচুর অ্যালকালাইন 10 থেকে 11 আমরা তো দেখলামই তাহলে 10 থেকে 11 যখন হলো এটাকে তখন অ্যাসিটিক অ্যাসিড দিয়ে নিউট্রাল করে নিতে হবে 7-এ এবং এখানে আরেকটা জিনিস বেশি জানা দরকার যে যদি আমরা একই সাথে স্কাওয়ারিং ব্লিচিং করি ব্লিচিং এর একটা কেমিক্যাল কিন্তু এখানে আছে দেখো যেটার নাম হচ্ছে স্টাবিলাইজার স্টাবিলাইজারের কাজটা কি বলেছিলাম স্টাবিলাইজারের কাজটা বলেছিলাম যে এটা হাইড্রোজেন পারক্সাইডকে স্টেবল করতে সাহায্য করে অর্থাৎ যে পার হাইড্রোক্সিল আয়ন গুলো উৎপন্ন হবে সেগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য সেগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করবে ওকে এখন যখন স্কাওয়ারিং ব্লিচিং শেষ তারপরে যখন আমি ওয়াশ করে ফেললাম তো এটা যদি ভালো করে ওয়াশ না করি অথবা কোনো কারণে যদি স্টেবিলাইজার গুলো থেকে যায় ফেব্রিকের ভিতরে তাহলে সেগুলো আবার পরে যখন আমরা ডাইং করব
ডাইং এর সময় তাহলে সেখানে কি কালার মানে ধরবে না? কারণ হচ্ছে কি, ওই যে হাইড্রোজেন পারক্সাইডটা থেকে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন পারক্সাইডটা কি করতেছে, ওইখানে কালারটাকে আবার ডিস্ট্রয় করছে বা ধরতে দিচ্ছে না, তাই না? তাহলে সেখানে সেই জন্য এই যে স্টাবিলাইজারটা রয়েছে এটাকে, বা রেসিডুয়াল পারক্সাইড যেটা আমাদের বাতে রয়ে গেছে সেটাকে আমাদেরকে নষ্ট করতে হবে। সেই জন্য আমরা সাধারণত পারক্সাইড কিলার ইউজ করে থাকি, নাম হচ্ছে পারক্সাইড কিলার। এই 1 গ্রাম পালিচে বা পারক্সাইড কিলার ইউজ করলে তখন আমাদের ফেব্রিকের ভিতরে যে পারক্সাইডটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। ওকে, আমাদের আফটার স্কাওয়ারিং এর পর এবং ব্লিচিং এর পর যদি সিঙ্গেল বাথ করি আমাদের এই দুটো কাজ করতে হবে। তো আমরা এখন আমাদের গ্রাফ আঁকাতে চলে যাব। গ্রাফ আঁকানোর জন্য আমি ইয়ের একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি, জুমের। ওকে, এরকম আমরা প্রথমে দুটা ডান দিক, মনে আছে আমাদের একদিকে কি থাকবে, টাইম। গ্রাফ কাগজে করতে বলছি তাহলে সুবিধা হবে। অপর দিকে কি থাকবে, হিট, টেম্পারেচার। ওকে, এটাকে কেটে নিব, এটা মনে করো 110 ডিগ্রি, এটা মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা ধরে নাও 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা ধরে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ডান, নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড কি করছি, পানি লোড করলাম। লোড করার পর এখানে কি করলাম, 10 মিনিট ঘুরাবো, এভাবেই 10 মিনিট ঘুরাবো। এখানে কি কি থাকবে, এখানে উপরে টান দিয়ে লিখবা অল কেমিক্যালস, বা লিখে দিতে পারো ওয়াইটিং এজেন্ট, সিপি স্টার্টিং এজেন্ট, যেগুলো যেগুলো এখানে দিচ্ছ, প্লাস স্যাম্পল দিলা, চললো, ভালো করি হলো। এরপর এটা এখন কি হবে, আমরা টেম্পারেচার কত দরকার আমাদের, এখানে রেসিপিতে টেম্পারেচার কত আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমাদের এখানে টেম্পারেচারটা 30 ডিগ্রি থেকে কততে উঠবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে। ওকে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ডান, নাও কোশ্চেন ইজ দ্যাট, 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠতে একটা সময় লাগবে, 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর ডিগ্রি ডিফারেন্স কত, ডিগ্রি ডিফারেন্স কত, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিটে উঠাই তাহলে কতক্ষণ লাগবে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড 35 মিনিট লাগবে। তাহলে আমাদের এখানকার টাইমটা হবে কতটুকু, 35 মিনিট। এটা যদি কেউ 1 ডিগ্রি উঠায় তাহলে তার 70 মিনিট লাগবে, কেউ যদি 3 ডিগ্রি উঠায় তাহলে 70 কে 3 দিয়ে ভাগ দিব। ক্লিয়ার? ওকে, তো একটা কোশ্চেন। হ্যাঁ বলো। তো এই যে 35 লিখলেন, তার মানে এখানে কি দুটো যোগ করে একবারে মানে 45 লিখবো নাকি? না না, 45 কেন লিখবো, এখানে 35 লিখবো। নিচে তোমার এখান থেকে নিচে যে তুমি গ্রেডিং করবা এটা তোমার বাড়বে, এটা সমস্যা নেই। বাট এখানে তো মানে নিচ তোমার এখানে 45 যোগ করে লাগতো, তাই না? হ্যাঁ, নিচে তুমি 45 যোগ করে লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এই প্লেস সাথে, হ্যাঁ এখানে তুমি লিখতে পারো। এখানে তো তুমি আগে দাগ টেনে নিবা, তোমার গ্রাফ কাগজে আগে তো বলে নিবা যে এটা 10, এটা 10 মিনিট, এটা 20 মিনিট, এটা 1 ঘন্টা, নিবা না, কেটে নিবা না। তাহলে তোমার যদি এখানে 35 মিনিট গুণো, তাহলে সেটা তো এখানে তোমার টোটাল এই শূন্য থেকে এখানে তো 45 মিনিটই হবে। ক্লিয়ার? ওকে স্যার, ঠিক আছে। ডান, নাও এইখানে আমি কি করছি, কতক্ষণ চলবে, 1 ঘন্টা চলবে। সাধারণত ফ্যাক্টরিতে 40 মিনিট বা 50 মিনিট, 40 মিনিট 30 মিনিট রাখা হয়, 1 ঘন্টা চললো, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা চললো। 1 ঘন্টা চালানোর পর এটা এখন আমরা হয়ে গেছে, স্কারিং ব্লিচিং হয়ে গেছে, এটা এখন আমি ড্রেন করব পানিটা। তাহলে কি করব, টেম্পারেচার নামাতে হবে, আমি তো গরম পানি আর ড্রেন করব না, বা ফেব্রিকটা ধরতে গেলেও কিন্তু আমার করতে হবে। সো আমি ড্রেন করব, মনে করো এই
চল্লিশ পঞ্চাশে, ধরে নিলাম পঞ্চাশে, এটা মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পঞ্চাশে এখানে 100 থেকে 85 ডিগ্রি ডিফারেন্স কত পার্থক্য? 50 ডিগ্রি। তো এখানে যদি আমি 1 ডিগ্রি করে নামাই তাহলে 50 মিনিট, 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি পার মিনিট নামাই তাহলে কতক্ষণ লাগবে? 25 মিনিট। ওকে, এটা হলো একটা পোর্শন, ঠিক আছে। এখন এইখানে তোমার আরেকটু করতে হবে, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন এবং পারক্সাইড কিলিং, এই দুটো ধাপ রয়েছে আরো। পারক্সাইড কিলিং করে দেন নিউট্রালাইজেশন করবা। তো পারক্সাইড কিলার ইউজ করে সাধারণত আবার 80 বা 90 তে এরকম উঠাবা, উঠিয়ে চালাবা 10-15 মিনিট, তাহলে সেটি রিমুভ হবে। এরপরে আরেকটি ধাপ রয়েছে, সেটি হচ্ছে ওয়াশিং, এটিও 80-90 তে করতে পারো। হট ওয়াশ বলে একটাকে, আরেকটা বলে 40-এ যেটা করা হয় সেটাকে কোল্ড ওয়াশ বলে। তারপর ওয়াশ করে অ্যাসিড দিয়ে, মানে 1-2 মিলি, অর্থাৎ যতটুকু নিউট্রালাইজ 1 মিলি পার লিটার দিলেই হবে প্রায়, অ্যাজাম করা হয়, যেহেতু প্র্যাকটিক্যালি করতে গেলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কতটুকু লাগতেছে, যেহেতু যখন বেশি কম হবে তখন সেটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা কি করছি, এটা নিউট্রালাইজ করে ফেলছি। তো এটা আবার প্রচুর যদি তুমি ওয়াশ করো সেক্ষেত্রেও আপনা আপনি ওয়াটার দিয়ে নিউট্রাল হয়ে যায়, সেই ক্ষেত্রে পিএইচটা চেক করে নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমাদের প্রসেস, এটা হয়তো কেটে যেতে পারে এখনই, আবার তোমরা একটু জয়েন করবে। তো এই গ্রাফ বা চার্টে ঝামেলা আছে, গ্রাফে বর্ণনাটা যেভাবে গ্রাফটা আঁকানো হলো সেভাবেই কিন্তু বর্ণনাটা আমাদেরকে দিতে হবে, ক্লিয়ার? এখানে কোনো ঝামেলা আছে, কোনো প্রশ্ন আছে? ওকে, এই পাশের যে দুটো আমি দেখাইলাম 80 বা 90 তে, এটাও কিন্তু সেম ভাবে একই ভাবে উঠবে নামবে, ঠিক আছে। তুমি যদি গ্রাফে সুন্দর করে আঁকাও ওটা, কিন্তু কারণ ওটা তো ধূপ করে 80 তে উঠবে না, তাই না? সেটাও সময় নিয়ে উঠবে, সময় নিয়ে নামবে, সময় নিয়ে উঠবে, সময় নিয়ে নামবে, ক্লিয়ার? ডান। গ্রাফ গ্রাফ তো আঁকানোর কোনো ঝামেলা হওয়ার কথা না তোমাদের, মানে গ্রাফ তো মুখস্থ করারও কোনো বিষয় না। ওকে স্যার, হ্যাঁ তাহলে এখানে কাজ শেষ হয়ে গেল। প্রিকুয়েশন কি বলছে? বাই দিস এক্সপেরিমেন্ট।